ওয়েলকাম ফ্রেন্ডস, ই পেনশন ওয়েবসাইট থেকে আপনারা যারা রোপা 2019 আন্ডারে পেনশন রিভাইজড করেছেন, তো অনেক ক্ষেত্রে এবার অবজেকশন আসছে, সেটা ডিআই অফিস থেকে হোক বা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে হোক। তো সেই অবজেকশন কিভাবে আসছে বা কিভাবে দেখবেন, সেক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় লগ ইন করে কিভাবে দেখবেন বা অ্যাপ্লিক্যান্ট কিভাবে দেখবেন বা পরবর্তী পদক্ষেপ কি নেবেন, আমি সেইগুলি একটু এই ভিডিওতে ডিসকাস করব। তো প্রথমে বলি, ওএসএমএস ওয়েবসাইটে আপনাদের যে মেল আইডি আপডেট করা আছে, সেখানে মেল আসছে যাদের অবজেকশন পড়েছে, কীরকমভাবে মেল আসছে বা কী লেখা থাকছে সেটা একটু আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। সফট কপি অফ ইউর অ্যাপ্লিকেশন নাম্বার এখানে আমরা লেখা থাকবে, ফর রিভিশন আন্ডার রোপা 2019 হ্যাজ বিন অবজেক্টেড বাই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস, এবার প্রাইমারির ক্ষেত্রে প্রাইমারি, সেকেন্ডারি ক্ষেত্রে সেকেন্ডারি, অ্যান্ড রিটার্ন টু দি লগ ইন অফ এসআই মানে প্রাইমারি ক্ষেত্রে এইচওআই, সেকেন্ডারি ক্ষেত্রে ফর কম্প্যালেন্স, প্লিজ ভিজিট ই পেনশন পোর্টাল, অর্থাৎ যে ই পেনশন পোর্টালে গিয়ে আপনারা এর আগে সাবমিট করেছেন, সেটা প্রধান শিক্ষক মহাশয় হোক বা অ্যাপ্লিক্যান্ট হোক, অ্যান্ড লগ ইন টু ভিউ দি অবজারভেশনস রেস্ট এগেনস্ট ইউর অ্যাপ্লিকেশন আফটার রিসিভিং দি হার্ড কপি অবজেক্টেড ফাইল ফ্রম এইচওআই বা এসআই, প্লিজ কমপ্লাই উইথ দি অবজেকশন, রিসাবমিট দি অ্যাপ্লিকেশন অনলাইন অ্যান্ড দি হার্ড কপিস টু দি অফিস হেড অফ দি ইনস্টিটিউশন, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টকে বলা হচ্ছে সেটা দেখতে এবং কী ওখানে অবজেকশন আছে দিয়ে হার্ড কপি সহ আবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে জমা দিতে বলা হচ্ছে। তারপর এই কাজটা কমপ্লিট হলে ইউ উইল রিসিভ নেক্সট এসএমএস অ্যান্ড মেল ইফ অবজারভেশনস রেস্ট বাই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরস অফ স্কুলস আর কমপ্লায়েড উইথ বাই দি এইচওআই অ্যান্ড রিসাবমিটেড টু দি অফিস অফ দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস অর রিটার্ন টু ইউর লগ ইন ফর কমপ্লেন্টস ফ্রম ইউর এন্ড, অর্থাৎ এরপর প্রয়োজন পড়লে আপনাকে মেসেজ এবং ইমেলের মাধ্যমে জানানো হবে যে এরপরে পরে আপনাকে কী করতে হবে, আবার অনলাইনে রিসাবমিট করতে হবে কি না সেটাই, এবং পরবর্তী ক্ষেত্রে যখন এই এই বিষয়ে কোনো কাজ করবেন তখন নতুন যে অ্যাপ্লিকেশন নাম্বার আমি শেয়ার করবো আপনাদের সাথে, তো সেটা দিয়ে আপনাকে কাজ করতে বলা হচ্ছে। তো এইভাবে আপনার মেল আসছে এবং আপনাকে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ওএসএমএসে সেখানে মেসেজও আসছে। তো এরপর আপনার ওয়েবসাইটে গিয়ে ই পেনশনের যে ওয়েবসাইট পোর্টাল, আমি প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের কাজটা দেখাচ্ছি, তো এখানে আদার দ্যান অ্যাপ্লিক্যান্ট ক্লিক করার পর এখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা নয় এখানে এই যেটা দেওয়া আছে ক্যাপচাই এক প্রকার দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর এখানে দেখুন যে পেজটি খুলবে এখানে যেটা অ্যাকনোলেজমেন্ট আছে এই অ্যাকনোলেজমেন্টটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করলে দেখুন তিন নম্বরে যেটা আছে অবজেক্টেড অ্যাকনোলেজমেন্ট ফ্রম ডিআই, এটা আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে আপনার বিদ্যালয়ের যে কটা অবজেকশন এসেছে সেটা একটা হতে পারে বা একাধিক হতে পারে, সেগুলি আপনার এখানে এসে সব জমা হবে। এবার জমা হওয়ার পর আপনাকে এটাকে রিসিভ করতে হবে প্রথম কাজ, তো এখানে সিলেক্ট বাটনগুলো ক্লিক করে বা সিলেক্ট অল ক্লিক করে আমরা রিসিভ করব। রিসিভ করলে আপনার রিসিভের কাজটা কমপ্লিট হলো। এরপরে আমরা যদি এটা অ্যাপ্লিক্যান্ট এন্ড থেকে দেখতে যাই যে বিষয়টা কীরকম দাঁড়ালো, এটা গেল প্রধান শিক্ষক মহাশয়ের কাজ। এবার ই পেনশন পোর্টালে গিয়ে আমরা অ্যাপ্লিক্যান্ট লগ ইনে যাবো, অ্যাপ্লিক্যান্ট লগ ইনে গিয়ে অ্যাপ্লিকেশনের ইউজার নেম আইডি পাসওয়ার্ড ক্যাপচা ইত্যাদি দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর এখানে ফর্ম যে অপশনটা যেখান থেকে প্রথম আমরা ফর্ম সাবমিট করেছিলেন সে ফর্মস অপশনে গিয়ে ফর্মস এন্ট্রিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখুন এতদিন এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাচ্ছিলেন, এখন দেখুন আরেকটি নতুন অ্যাপ্লিকেশন নাম্বার এসছে যেটা ফাইল হ্যাজ বিন অবজেক্টেড এখানে লেখা আছে রিভিশন। তো যেটা আমি ইমেলটায় দেখালাম দুটো আমার অ্যাপ্লিকেশন নাম্বার ছিল, প্রথমে একটা আর শেষে একটা, তো এবার এই যে দ্বিতীয় যে অ্যাপ্লিকেশন নাম্বার এটাকে আমরা ক্লিক করব যেটা আমার অবজেকশন পড়েছে, এই লাল রঙের যেটা লেখা আছে এই লেখাটার উপরে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখুন সেই আগে যেমন ফর্ম ওয়ান দেখাতো যেখানে যেটা লেখা আছে দেখুন ক্লিক অন দি পিডিএফ আইকন টু জেনারেট ফাইনাল ভিউ অফ দি ফর্মস, টেক প্রিন্ট আউট অফ ফর্মস ফিল্ড বাই অ্যাপ্লিক্যান্ট, সাইন অ্যাট দি গিভেন প্লেসেস অফ দি ফর্মস অ্যান্ড সাবমিট টু দি রেসপেক্টিভ অথরিটি, অর্থাৎ এখান এটাকে খুলে দেখতে বলা হচ্ছে এবং যদি কিছু ভুলভ্রান্তি থাকে বা যা করণীয় সেটা ওখানেই লেখা আছে তারপর আপনাকে সই সাবুত করে জমা দিতে বলছে। এইটা হলো প্রথম কথা এবং নেসেসারি এনক্লোজার, আমরা সাথে আর যা যা ডকুমেন্টস দিতে হবে দিয়ে আপনাকে জমা দিতে বলছে। এবারে যদি আপনি প্রসেসিংটা দেখেন এখানে যে আপনার ফর্মসের আন্ডারই যে আরেকটি অপশন আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনারা নিশ্চয়ই মাঝে মাঝে স্ট্যাটাসটা চেক করেন কারণ এখান থেকে পরিষ্কার দেখা যাবে যে আপনার ই পেনশনের এখন অ্যাকচুয়ালি কাজটা কোন জায়গায় গিয়ে আটকে রয়েছে সেটা এখান থেকেই কিন্তু বোঝা যাবে। তো যদি আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটাতে এই মুহূর্তে ক্লিক করেন তাহলে আপনার দেখুন যে সিরিয়াল নাম্বার দিয়ে চলছে, আমি ওপরেগুলোকে তুলে দিয়েছি তোরাটা দেখাবো বলে, তো এখানে 26-27 যে সিরিয়াল দেখুন আজকের ডেট 16 অক্টোবর 2020, এখানে সেন্ডার ডিআই থেকে রিসিভার কারণ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় রিসিভ করেছেন কারণ তিনি ওখানে দেখালাম আজকের ডেটে রিসিভ করেছে, তো ফাইল ব্যাকওয়ার্ড
এবং আজ কি 16/10/2020, দেখুন দুটো ফাইল ব্যাকওয়ার্ড দেখাচ্ছে, অর্থাৎ অবজেকশন পড়েছে মানে ফাইলটা আবার ফিরে আসছে, তো আপনাকে কারেন্ট স্ট্যাটাস কিন্তু শো করবে। তো এইভাবে আপনারা খুলে দেখুন যে অ্যাকচুয়ালি অবজেকশনটা কী পড়েছে, সেটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কেও দেখতে হবে বা অ্যাপ্লিকেশনকেও দেখতে হবে। এবার যে ধরনের অবজেকশন আসবে সেই ধরনের আপনাকে কাজ করতে হবে। এখন অবজেকশনের নেচার তো একরকমের নয়, যেরকম অবজেকশন থাকবে সেরকমের লেখা থাকবে আপনাকে কী করতে হবে। আপনাকে যদি ফার্দার আবার ওয়েবসাইটের মাধ্যমে সাবমিট করতে হয় পার্ট ওয়ান, সেক্ষেত্রে আপনাকে সাবমিট করতে হবে। আর যদি হার্ড কপির কোনো প্রবলেম থাকে তাহলে নেসেসারি হার্ড কপি আপনাকে জমা দিতে হবে। তো সেইভাবে আপনারা একটু খেয়াল রাখবেন যে কোনো রকম অবজেকশন আসছে কি না বা অবজেকশন এলে কীভাবে কাজ করতে হবে। আপনারা বারবার প্রশ্ন করছেন আমাকে যে ই পেনশনের আপডেট কী, আমি বারবার আপনাদের উত্তর দিচ্ছি কাজ হচ্ছে। তো কাজ যে চলছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ ফাইলগুলি চেকিং করে অবজেকশন হয়ে ফিরে আসছে মানে কাজ চলছে। এবার ফাইনালি কবে নাগাদ সমস্ত কিছু কমপ্লিট হবে সেটা বলা কিন্তু এখনই আমার পক্ষে সম্ভব নয়, তবে আপডেট যখনই যেমন পাবো আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।